সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষক ও চাষি ভাইদেরকে আজকের মরিচময়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের মরিচের বা ঝালের ভিডিও। আজকের আমরা জানাবো বর্তমান বাংলাদেশের আলোচিত সেই মরিচ চাষের দাম নিয়ে এবং চাষের আসলে টুকিটাকি বিষয় নিয়ে। সাগর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি শুনলাম যে গ্রামে নাকি সোনা চাষ করছেন। ইনশাল্লাহ। সোনা কি কাকে বলছে? মরিচকে। মরিচকে, কারণ কি ভাই? মরিচের দাম অনেক। দাম অনেক? আচ্ছা আচ্ছা। দর্শক, মজার বিষয় হলো আমরা 1 কেজি মরিচ খাচ্ছি 400 থেকে 500 টাকা কেজি, এবং এইখানে সাগর ভাই উচ্চ ফলনশীল এই যে মরিচ চাষ করছে, ফলন দেখলে আপনারা আসলে চমকে যাবেন। ভাই কতটুকু আছে আপনার এখানে? 14%। 14%, তাই তো? আচ্ছা, তো আসলে আপনার আমি অনুরোধ করব যে কৃষকদের উদ্দেশ্য করে একটু চাষের এটুজের বিষয়টা একটু বলবেন, যে কখন লাগাইতে হয় বা কখন আসলে রোপণ করলে একটু ভালো হয় সেটা একটু বলবেন। আপনার এটা যদি একটু আগাম চাষ করা হয় তাহলে আপনার জুন মাসে প্রথম তারিখ, মানে আপনার জুনের প্রথম সপ্তাহে আপনার রোপণ করতে, চারা রোপণ করতে হবে জুনের প্রথম প্রথম সপ্তাহে। আর সেটা অবশ্যই মালচিং ফিল্ম দিয়ে আপনার চাষাবাদ করতে হবে। আচ্ছা ভাই, মালচিং মানে এই যে আপনি পেপারটা দিচ্ছেন, তাই তো? এই পেপারটা তো আমাদের গ্রামে খুব একটা পরিচিত নেই। তো আপনি এই গ্রামের মাটিতে এই মালচিং চাষটা আপনার মাথায় আসলো কেন? ভাই আপনার, আমি কৃষিতে আছি আপনার 4-5 বছর যাবত। আচ্ছা, তা আমি আপনার এবছরে ড্রাগনের বাজার খুবই কম, তো সেইখানে আমি আপনার এবার নতুন প্রজেক্ট ড্রাগন করলাম। তো সাথী ফসল হিসাবে ভাবলাম যে এখানে ড্রাগনের পাশাপাশি মানে উচ্চ ফলনশীল কী করা যায়, তো আমি সেখানে ভাবলাম যে মরিচের মতো উচ্চ ফলনশীল বা আপনার লাভবান মতো ফসল মরিচ যদি হয়ে যায় তো অনেক লাভবান লাভ হওয়া সম্ভব এখান থেকে। আচ্ছা, অর্থাৎ এই জন্য আপনি মরিচে উদ্বুদ্ধ হইলেন। জি। আচ্ছা ভাই, আপনি এর পাশাপাশি আর কী কী চাষ করেন? আমার ড্রাগন, মরিচ, আর আপনার ওই যে আপনার লেবু আছে, চায়না থ্রি সিডলেস লেবু, আর আপনার বর্তমান নতুন প্রজেক্ট হিসাবে টমেটো আছে আর ক্যাপসিকাম আছে। তো সবচেয়ে মজার চাষ কোনটা বুঝলেন? সবচেয়ে মজা বলতে মানে অল্প সময়ে, সীমিত সময়ে আপনার মরিচের চেয়ে মানে ভালো টাকা কোনো ফসলে দেয় না। আচ্ছা, এই বছর দাম বেশি বলে আপনার এই কথা নাকি? না না, আপনার প্রতি বছরে আপনি দেখেন গত আপনার 5-7 বছর যাবত আপনার জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মরিচের দাম সবসময় বেশি থাকে, সর্বনিম্ন 150 টাকা। আচ্ছা, এই কৌশলটা কাজে লাগান আপনি, তাই তো? জি জি। আচ্ছা, অন্য কৃষকরা যদি চাষ করে তো বলবেন ভাই যে আপনার এই জাতের কী নাম, এবং আসলে আপনার এই জমিতে রোগ বালাই কেমন, বা আসলে চাষটা করে ফলন কেমন পাচ্ছেন কাঠাপ্রতি, বা আপনার এই গাছগুলো কতদিন ফল দিবে, কতদিন মেয়াদে? আপনার মরিচ চাষে রোগ বালাই খুবই কম। আপনার মরিচের প্রধান যে রোগ সেটা হচ্ছে আপনার যে থিপসের কারণে যে পাতা কুঁকড়ে যায়। আপনার পাতা কুঁকড়ানো যদি মানে রোধ করা যায় অবশ্যই মরিচ আপনার লাভবান সম্ভব। আর আপনার মরিচের আপনার আরেকটা রোগ আছে আপনার এই যে ব্যাকটেরিয়া উইল, মানে আপনার গাছে স্টক করে বা ঢলে পড়ে। তো অবশ্যই যদি কোনো চাষে যদি আপনার মালচিং ফিল্ম দিয়ে আর শিডিউল স্প্রে আপনার নিয়মিত ব্যবহার করতে পারে অবশ্যই এখানে লাভবান হওয়া সম্ভব। এই বছর আপনি টোটাল খরচ হয়েছে কত ভাই 14% জমিতে? আমার 14% খরচ হয়েছে প্রায় 50,000 টাকা। 50,000 টাকা? জি। আচ্ছা, তো ভাই একটা কথা আমাদেরকে জানাবেন যে আপনি এই যে এত কিছু চাষ করেন, আপনার চাষের টেকনিকও শুনলাম অনেক ভালো, স্থানীয় কৃষি বিভাগ থেকে আপনি কী ধরনের সহযোগিতা পাচ্ছেন? জি, আমি আপনার স্থানীয় কৃষি অফিস থেকে অনেক ভালোই ওনারা সুবিধা দিচ্ছে, তো ওনাদের থেকে অনেক ভালো পরামর্শ পাই। ওনারা আমার প্রজেক্টে ঘুরতেও আসে, দেখতে আসে, তো স্থানীয় যে কৃষি অফিসার তা ওনারা আমার অনেক সহযোগিতা করে। আচ্ছা, আপনি একজন শিক্ষিত যুবক, তাই তো? জি। এবং তরুণ উদ্যোক্তা বলা যায়। কৃষিতে আসার মূল আগ্রহীটা ছিল কেন যে আপনি কৃষিতে আসবেন? অনেকেই তো চাকরি করে, অনেকেই তো অনেক অন্য পেশা বেছে নেয়। যে আমি হচ্ছে আপনার ভাই ছোটোবেলার থেকে আমি মানে ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল আমার। আমি আপনার 2019 সালে আপনার আন্ডার 18 খুলনা বিভাগেও ক্রিকেট খেলছি, পরে আপনার করোনার সময় সব কিছু বন্ধ যাওয়ার পরে আমি ব্যাংকে কিছুদিন জব করছি। ব্যাংকে জব করার পরে ওখানে আপনার বেতন খুবই কম, পরে ভাবলাম যে আমার নিজের কিছু করতে হবে, এই জন্য আমি উদ্যোক্তা হওয়ার একটা মানে মানে মন মানসিকতা করলাম, সেইখান থেকে আমি কৃষিতে মানে আগ্রহ হলাম। আচ্ছা, তো মোটামুটি এই বছর আল্লাহর রহমত এবং মানুষের দোয়া এবং ভালোবাসায় আপনি মরিচে একটা ভালো লাভবান হয়েছেন, পাশাপাশি আগামী তো করার আগ্রহীটাও বাড়ছে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আসলে মরিচ এমন একটা চাষ যে যদি আপনি সময় মেন্টাল করে বা সময় যদি নির্দিষ্ট করে চাহিদা অনুযায়ী এই চাষটা করতে পারেন, ইনশাল্লাহ লাভবান হবেন, নাকি ভাই? ইনশাল্লাহ। তো অন্য আরও এলাকাবাসীর কয়েকজন চাষি আমাদের এখানে আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো যে তারা কি বলতে চায় আসলে, তাদের আসলে আগামীতে এই মরিচ চাষের আগ্রহীটা কতটুকু পাচ্ছে বা পেয়েছে সেটা একটু আপনাদেরকে জানাই, এবং আমরা জানাবো সর্বশেষ যে আপনারা চাইলে কিভাবে এই মরিচ চাষির সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার
যোগাযোগের মাধ্যমটা কি ভাই? আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, যোগাযোগ করতে চাই আপনার ফোনে যোগাযোগ করবে, আমার মোবাইল নাম্বারটা, ফোন নাম্বারটা দেওয়া থাকবে, বলেন একটু মোবাইল নাম্বার 01911606775। ধন্যবাদ দর্শক। এবার চলুন আমরা এলাকার স্থানীয় কৃষকদের সাথে একটু কথা বলি। দর্শক, কৃষিতে যখন তরুণ সমাজের তরুণরা এগিয়ে আসে তখন আধুনিক বিভিন্ন চাষাবাদ কিন্তু বৃদ্ধি পায়। তেমনই সাগর নামের এক যুবক আমাদের সারসা উপজেলার, এই যে দেখছেন যে ঝাল বা মরিচ চাষ করছে টেকনিক খাটিয়ে, বর্ষার সময় তুলবে দামটা বেশি পাবে, ঠিক হচ্ছেও তাই। কামরুল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে সাগর ভাইয়ের এই ঝাল চাষটা দেখে বা জমিতে এই গাছগুলো দেখে আপনার আসলে কি মনে হয় ভাই? ভাই মানে কি বলবো, অতুলনীয়, মানে অসম্ভব, বিশ্বাস করার মতো না যে এত ফলন ভাই। এখানে আপনার জমি আছে 16% মতন হবে, কিন্তু ভাই এক একবারে আপনার 10 মন 8 মন, 8 মনের নিচে হারভেস্ট করে না। এক মনের দাম আপনার 14,000 টাকা, এর আপনি হিসেব করেন কত টাকা এক একবারে। আচ্ছা, তার মানে মোটামুটি বলা যায় যে মরিচ চাষে বর্তমান যে দাম এবং ভাইয়ের যে ফলন আসলে প্রচুর লাভবানের পাশাপাশি এলাকায় মানুষকে উদ্বুদ্ধ করানোও এবার সাড়া ফেলেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে করব বলে আপনার ভাইয়ের সাথে পরামর্শ নিচ্ছি, এবং আমি এর আগেও 2-3 বার আসছি, এর থেকে বেশি ফলন ছিল এর আগে। এখন তো আপনার গাছের বয়স হয়ে গেছে বলে আপনার গাছের চেয়ারা নষ্ট হয়ে গেছে, আপনার মনে করেন যে ফলন একটু কমে গেছে, কিন্তু এর আগে আপনার আরও বেশি ফলন ছিল। আমি যখন আসছিলাম এর আগের বার তখন দেখছি ডাল মনে আছে ভেঙে যাচ্ছে, এত ফলন ছিল। আচ্ছা, আপনিও কি মালচিং পদ্ধতি দিয়ে করবেন? হ্যাঁ হ্যাঁ, আমার অলরেডি জমি তৈরি করা হয়ে গেছে, কিন্তু বর্ষার জন্যে আমার জমি মনে করেন যে পানি উঠে গেছে। এই আমরা তো শুনলাম যে বর্ষার বিক্রি টার্গেট করে যদি এই মরিচ করা হয়, তাহলে এখন যদি আপনি লাগান আপনি তো বর্ষা তুলতে পারবেন না। এত দাম পাবো না, কিন্তু ফলন বেশি হবে, আবার খরচটা একটু কম হবে, আপনার ওষুধপালা এগুলো একটু খরচ কম হবে। আপনার মরিচ সারা বছরই চাষ করা যায়, আপনার দেখা যাচ্ছে যে বর্ষার সিজনে করলে কি দামটা একটু বেশি পাওয়া যায়, কিন্তু সারা বছরই আপনার দেখেন যে দাম 50-60 টাকা। আমরা আবার শুনি তো যে বর্ষায় নাকি প্রচুর পরিমাণ মরিচ গাছ মারাও যায়। হ্যাঁ, যদি আপনি মালচিং পদ্ধতিতে সঠিকভাবে চাষ করতে পারেন ইনশাল্লাহ সমস্যা হবে না, যেটা সাগর ভাই করে দেখাইছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আসলে মালচিং পদ্ধতি দিয়ে যদি মরিচ চাষ করা হয় তাহলে কিন্তু মানে শুধু চাষটা করলে হবে না, লাভের আশা দেখলে হবে না, অবশ্যই কিন্তু এর অনেক জানা অজানা বিষয় আছে এবং অনেক কিছু লক্ষ্য করে বা অনেক কিছু জেনে বুঝেই কিন্তু এই মরিচটা চাষ করতে হবে। দেখেন এখানে আসলে একই অবস্থা ভাই, প্রচুর পরিমাণ ফলন না প্রত্যেকটা গাছে। আমাদের গ্রামে পরিচিত লোক সাগর ভাই ভালো একটা মরিচের চাষ করেছে, পেপারে কাগজ দিয়ে প্রচুর উন্নত আমরা দেখতেছি। চাষা, এই যে এইরকম মরিচ এর আগে আপনারা দেখছেন যে আপনাদের এই মাঠে বা আপনাদের আশেপাশে ফলন হইতে? না, আমরা দেখিনি। দেখেননি? না, দেখিনি। আচ্ছা, আরও একটা কথা বলবো, আপনারা তো কৃষক, আপনাদের জীবন জৈবন সব তো কৃষিকাজে গেছে, কৃষক তো, তা কখনো এই যে মালচিং বা এই যে পেপার দিয়ে এই ধরনের এই চাষাবাদ দেখেছেন? না, আমরা দেখিনি। দেখেননি? আদৌ কি দেখেননি নাকি আমি বলছি তাই? না, দেখিনি, আদৌ দেখিনি। দেখেননি না? আচ্ছা, তা আপনার কি মনে হয় এখানে একটা গাছে কিরকম ঝাল আছে? একটা গাছে 1 কেজি। 1 কেজি? 1 কেজির বেশি ছাড়া কম নাই ধরিস। আচ্ছা, তাহলে এইখানে যদি 1 কেজি হয়, আপনার আপনার কথাই রাখি যে এখানে যদি 1 কেজি হয়, তা সাগর ভাই কয়টা আছে গাছ? 1400+ 1500+, তাই 1000 গাছেও যদি 1 কেজি করে ঝাল হয় তাহলে তো প্রচুর পরিমাণ ফলন, প্রচুর পরিমাণ। আর এই বছর যে ঝালের দাম, আপনারা চাষিরা কি মনে করেন? ভালো মনে করি। ভালো মনে করেন? মানে আসলে লাভবান হওয়ার সম্ভাবনা কি অনেকটাই বেশি, তাই তো? অনেকটা বেশি লাভবান। আচ্ছা, এই দেখে কি আপনাদের মন চাচ্ছে না যে আগামীতে আপনারা করবেন এরকম? আশা তো আছে, আল্লাহর রহমতে আশা আছে না? চাষার নাম কি? আমার নাম আব্দুল আজিজ। আব্দুল আজিজ, আপনি এলাকার চাষি তাই তো? ধন্যবাদ।